এই নাও চা। থ্যাংক ইউ। তুমিও বসো। এই বিকেলের বারান্দা থেকে পাড়ার চওড়া রাস্তাটা দেখতে বেশ লাগে, তাই না? তোমার তো ছোটবেলা থেকেই এই বারান্দাটায় দাঁড়িয়ে থাকা অভ্যাস। কি করতাম বলো তো? কি আর করতে, মেয়েদের স্কুলের ছুটি হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। তোমাকে তো এই বারান্দা থেকেই তুলেছিলুম। ইস, কি ছিরি মাগো, তুলেছিলুম। এর মধ্যে ছিরি কি দেখলে? লোকে পটল তুলতে পারে আর আমি তোমাকে তুলতে পারি না? এই দেখো না দেখো, মেয়েটা কি সুন্দর হাত ধরাধরি করে যাচ্ছে। হ্যাঁ, যুগ কত পাল্টে গেছে না। তোমার ওই নোয়া পড়া হাতটা একটু ধরবো বলে আমরা সেই ভিক্টোরিয়া পর্যন্ত যেতাম। কি ভিকিরির উৎপাত, একজনকে দিই তো আরেকজন আসে। তুমি বলতে ভিকিরির ভিক্টোরিয়া। আর তুমি কিন্তু একটু ভীতুও ছিলে, এমন ভাবে গায়ে হাত দিতে যেন পকেটমার হাত চিন্তাই করছে। এই একদিন মনে আছে আমরা সারাদিন অপেক্ষা করেছিলাম একটু কুয়াশার জন্য? তোমার তো সব সময় কুয়াশা। এই সুচরিতা, এই মাছের চপ করলে না? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে, আর একটু পরে ভাজবো। এই দেখো না দেখো, কি কত বয়স, তবু কেমন জড়াজড়ি করে যাচ্ছে দেখো। আর তুমি আমার সঙ্গে যখন হাঁটো যেন ঘোড়া দৌড়চ্ছে। হ্যাঁ, পরের বউকে সঙ্গে নিয়ে হাঁটলে আমিও পক্ষীরাজের মতো হাঁটি, বুঝলে? মাছের চপটা ভেজে আনবো। এই এই ভিক্টোরিয়া থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে আমরা প্রায় ফিশ ফ্রাই খেতাম, মনে আছে? প্রায় কি গো, মাঝে মাঝে বলো, বেশিরভাগ দিনই তো ভেজিটেবল চপ, একই ভেজিটেবল একই টেবিল। আমার মা খুব ভালো বেগুনি ভাজতেন, তাই না? মোটেই না, তোমার মা ভালো ঘুগনি রাঁধতেন। ওই একই হলো। একই হলো, বেগুনি আর ঘুগনি এক। এই তোমার যখন বাচ্চা হবে মা তোমাকে বেগুনি ভেজে খাওয়ায়নি? আলাপন, আহা সেটা পেঁয়াজি। সুচরিতা, কিছুই আজকাল যেন আর মনে থাকে না। রুম পাঁচে দিন হলো, সেদিনের কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে নেই। আবার জ্যোতিষী বলেছিল আপনার ছেলে হবে, মনের আনন্দে অফিস থেকে নার্সিং হোমে গিয়ে শুনি মেয়ে হয়েছে। তারপর তারপর কি করেছিলে? কি করেছিলাম কি করেছিলাম বলো? আমার জন্য কেনা সন্দেশ, আপেল, এগুলো সব বাড়ি ফেরত নিয়ে এসেছিলে। তাই তাই এখন আবার নেয়া সাজা হচ্ছে না? এই এই চিমটি কাটছো কেন? লাগে মনে আছে একবার গ্লোবে সিনেমা দেখতে দেখতে তোমার চিমটি কেটেছিলাম? মনে নেই আবার? আমি এত জোর চেঁচিয়ে উঠেছিলাম, অন্য অন্য দর্শকরা সব ছুটে এসে তোমায় জিজ্ঞেস করেছিল আপনার লাগলো? আমি বলেছিলাম লাগলে বলতাম। এই জানো আরেকটা মজার কথা মনে পড়ে গেল, এটা অবশ্য আমার মা আমাকে বলেছিলেন। কি গো, আমাকে নিয়ে? না না না, আমাকে নিয়ে। আমি যেদিন হয়েছিলাম বাবা ছেলে হয়েছে বলে এত খুশি হয়েছিলেন যে নার্সকেই একটা চুমু খেয়ে দিয়েছিলেন। তারপর তারপর তারপরে মা এত রেগে গিয়েছিল, আবার যদি ছেলে হয় আবার যদি বাবা চুমু খায়, ওই জন্য তো আমার কোনো ভাই বোনই হয়নি। আচ্ছা এবার চপটা ভাজো। হ্যাঁ তুমি বসো, আমি এক্ষুনি আনছি। আচ্ছা একটু চাও এনো। আচ্ছা চপগুলো চপগুলো বেশ মুচমুচে হয়েছে না? হ্যাঁ মাছের চপ খেলে এসপ্ল্যানেডের অনাদির কথা মনে পড়ে। তোমার যখন কিছুই মনে পড়ে না কথা কেন বলো এত? হ্যাঁ অনাদির তো মোগলাই, মাছের চপ, হেদুয়ার বসন্ত কেবিন। হায় রে সুচরিতা, জীবনের ভালো ভালো বসন্তগুলো কোথা দিয়ে যে কেটে গেল। তোমার মায়ের যা টিকা টিপ্পনি ছিল, হাম বসন্ত কিছুই এই বাড়িতে টিকতে পারেনি। সুচরিতা, ভদ্রমহিলা কতদিন হলো গত হয়েছেন, তবু আজও তুমি ঠেস দিয়ে কথা বলতে ছাড়ছো না। কেন ছাড়বো বলো, উনি আমায় কি সুখটা দিয়েছেন? হ্যাঁ আমার রুম্পাকে তো পছন্দই করতেন না, খালি খুঁত ধরতেন, চোখ টেরা, গালে তিল নেই, মোটা ঠোঁট, এমন ঠোঁট পাতলা মহিলা আমি জন্মেও দেখিনি বাপু।
এই রুম্পা কিন্তু এখন বেশ সুন্দরী বলো, তাকিয়ে দেখতে ইচ্ছা করে। এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করো না। না থাক, যতদিন একা থাকে ততই ভালো, বিয়ে হলেই তো পরের বাড়ি চলে যাবে। আজকাল আর কোনো মেয়ে পরের বাড়ি যায় না বুঝলে। তার মানে এই বাড়িতেই থাকবে নাকি? হ্যাঁ, আর আমাদের এই বিকেলের বারান্দায় ভাগ বসাবে। তোমার আপত্তি আছে নাকি? হ্যাঁ আপত্তি আছে, পায়ের কাছে জামাই লুঙ্গি পরে ঘুরে ঘুরে বেড়াবে সেটা আমার মোটেই বরদাস্ত হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লুঙ্গি না হয় নাই পরবে। না কিচ্ছুটি পরবে না। আরে রাখছো কেন সুচরিতা, কিছু তো পরবেই। আমি বিয়ের পরে পাজামা পরতাম, মনে নেই? মনে নেই আবার? দড়িতে গিঁট পাকিয়ে সুচরিতা সুচরিতা বলে কি চিৎকার! একবার তো পাশের বাড়ির ময়না, পাশের বাড়ির ময়না তোমার পাজামার গিঁট খুলে দিয়েছিল। ময়না? ময়না এই বাড়িতে কেন এসেছিল? রান্নার হলুদ চাইতে এসেছিল। শুনেছি ওর ইচ্ছে ছিল ওর গায়ে হলুদটা নাকি এই বাড়িতে থেকেই হোক। যত সব বাজে কথা, আমাকে ঘাঁটিও না তো, অনেক কিছু জানি। কিচ্ছু জানো না, এই বিয়ের পর থেকেই তোমার মনে সন্দেহবাতিক। কেন বাজে কথা বলছো এলাপন? তোমার স্বভাবের কথা না পাড়ার লোক পর্যন্ত জানতো, তারাই তো আমাকে বলতো। বৌদি, দাদাকে দেখলাম মোটর বাইকে কাকে নিয়ে যাচ্ছে। রমলা কাকিমা নিজে বলেছে। হ্যাঁ সুচরিতা, আলাপনকে দেখাতে দেখলাম, সঙ্গে সঙ্গে মেয়েটা কে রে? আমি সেই সময় তাদের কথার উত্তর দিতে পারিনি। কি অপমান, কি অপমান! আমি ভেতরে যাচ্ছি। ব্যাস ব্যাস, অমনি রাগ হয়ে গেল? বসো বলছি, বসো। তোমার লোকজন সব দু নম্বরই। কই, আমি তো তোমার নামে এরকম কোনো অপবাদ দিইনি। কত কি শুনেছি দেখেছি। শুনেছো দেখেওছো, হাসিও না বুঝলে। ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না আমার। যবে থেকে প্রেম তবে থেকে তোমার খবরদারি, এটা করো না ওখানে যেও না। কত বড় বাড়ির মেয়ে তুমি, তোমাকে কি এসব মানায়? আমাকে শুধু তোমার সঙ্গে প্রেম করাটা মানাতো। যাকগে, কফি খাবে? না, গলিতে কে আইসক্রিম খাইয়েছিল? উমা, সে তো কদম কাকু। ওই কদম কাকুই তো তোমার জীবনের প্রথম কদম ফুল। সরস্বতী পূজোর সময় কে পেছন থেকে তোমার ব্লাউজে হাত মুছে দিয়েছিল, আমি দেখিনি? ছি ছি ছি, তোমার কি নিচু নজর ছিল গো? ও তো পাড়ার বোমদা। কি ভালো কি ভালো, সত্যি ছেলেবেলাটা কি ভালোই ছিল না গো। তারপরে তোমার সঙ্গে বিয়ে, প্রতিদিন শুতে যাওয়ার আগে তোমাকে হিসাবগুলোর ভুষি খাওয়ানো, মেয়ের কাঁথা পাল্টানো। এই 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 এই, কাল রাতে ভুষি দাওনি তো? যা, ভুলে গেছি। জীবনে জীবনে কত কি তো ভুল হয়। একবার একবার পেঁয়াজ ছাড়া মাংস নেদেছিল, একবার হোটেল বুকিং ছাড়া পুরি গিয়েছিলাম, একবার হাত ছাড়া হাত তালি দিয়েছিল, একবার সিনেমার হাফ টাইমে অন্ধকারে ফিরে এসে অন্যের বউয়ের পাশে বসে পড়েছিলাম, তার স্বামী এসে বলেছিল তার বউ পিছনের সিটে। লজ্জা কি লজ্জা! একবার বিজয় সিদ্ধি খেয়ে তোমাকে মা বলে ডেকেছিলাম। কি ভক্তি, তোমার আদরেও তো এত প্রেম থাকে না বাপু। তাই? আচ্ছা দেখবে, এই বয়সেও দেখবে? সাবধান, ক্যামেরা চলছে। শুধু তাই নয়, কার্টেনও খোলা আছে। চলো আমরা ভেতরে যাই। সুচরিতা, তোমার কি গরম করছে? না গো না, সন্ধে হয়ে আসছে তো, সাতটা বাজায়। বেশ চলো।